এই যে দেখছো এই ভেপলাক্রান্তকে? হ্যাঁ হ্যাঁ, এই কথাই বলছি। সে এককালে কিউট বিড়ালের ছানা থাকলেও, কালো পরিক্রমায় মা বাবা এক হয়ে থাকলেও, সে বিশাল গন্ডালে পরিণত হয়েছে। এটা আমার ভাই বিশ্বনাথ। আমার ছোটবেলা জুড়ে যদি দিদি থাকে, ওর ছোটবেলা জুড়ে আমি ছিলাম। আমাদের বৃষ্টির দিনে মজার কিছু সন্ধ্যা ছিল, ছিল স্কুল শেষে জমানো কিছু কথা, লুকোচুরি খেলাও ছিল, তাতে ছিল নানা উদ্ভট সব শব্দ খেলা। ওর বাবা গিফটের ডায়েরিগুলোতে থাকতো আমার কলমের অধিকার। আমার কুকর্মের সাক্ষী সে হলেও, তার কুকর্ম ছিল আমার ধরাছোঁয়ার বাইরে। আমি বিশ্বাসই করতে পারতাম না যে সে কোনো কুকর্ম করার উপযুক্ত। যখন আমি জানলাম, বুঝতে পারলাম, তখন নাকি সে রিটায়ারমেন্টে যাচ্ছে। এখন সে এক ঘাটে বাঁধা নৌকা হয়ে থাকতেই আগ্রহী। বিভিন্ন রকম হাসাতে পারে আমার ভাইটি। ওকে যখন পড়তে বসাতাম, আমার চেষ্টা থাকতো ওকে একবার মেরে কান্না করানো, কারণ যদি কান্না করাতে পারতাম সেদিন সব পরে একদম মুখস্থ। কিন্তু কান্নাই তো করাতে পারতাম না, কারণ জীবন তো এক হাসির ফোয়ারা ছিল, যেকোনো আসরের মধ্যমণি হয়ে ওঠার অদ্ভুত মায়া ছিল ওর মধ্যে। চাকচিক্যবিহীন সাদামাটা ছেলেটা যে কত রমণীর ডায়েরির লোখানো শুকনো গোলাপ, তা আমার চিন্তার বাইরে। যারা নাকি তাকে ছেড়ে যায়, তারাও অদ্ভুত মায়ায় ছুঁয়ে যায় সে গোলাপ। আমার ওয়াশরুম থেকে খালি গায়ে বের হওয়া ছোট্ট ভাইটি হঠাৎ একা হয়ে গেল। আমি অন্য জগতের বাসিন্দা হওয়াই তার আজকাল প্রচুর মন খারাপের গল্প জমে। এখনো সে চায় বলতে আমায় তার মন খারাপের গল্পগুলো। আমার এত সময় কই? তাই তো সে কখনো রাত চারটায় কালো গাছের মায়ায় ভাসে, কখনো মধ্য সন্ধ্যায় রঙিন প্রাক্তন আকাশের। কিন্তু এখন তারও সময় কই? ব্যস্ততা কেমন যেন রহস্যময় করে তুলেছে আমার ভাইটাকে। এখন আমারও কথার বাক্স খোলা হয় না। আমার ধুলো পড়া চিঠিগুলো একটা একটা করে খুলে অট্টহাসিতে গড়িয়ে পড়ি না ওর গায়ে। মাঝে মাঝে ওর মোবাইলে বেজে ওঠা রিংটোনটা ছো মেরে নষ্ট করে ফেলে আমার ইচ্ছেগুলো। হিমরুহী বেগমের এক অফুরন্ত ভালোবাসার ভাণ্ডার সে। যত আবদার, যত মায়া, যত অভিযোগ, সব মামার কাছে। মামা হলো এক রাশ মুক্ত কাশপন তাদের কাছে। ইচ্ছে মতো ছোটে বেড়ায় তারা, হাসে, কথা বলে, হাসতে হাসতে গড়িয়ে পড়ে, নানা খেলায় মেতে ওঠে মামার সাথে। আমার ভাইটা একদম সংসারের ভিড়ভাট্টায় মিশে যাওয়ার মতো যেমন ছেলে, তেমনি বন্ধুর একটাকে ছুটে যাওয়া ছেলে। বান্ধবীর ঝামেলাগুলো শুনে ভালো আইডিয়া বের করে দিতে যেমন পারে, তেমনি বোনেদের যে কোনো সমস্যায় একটাকে হাজির। হাজির হয় আদরের পুতুলের পুতুলগুলোর আবদারে, মামা আসো ডাকে। মায়ের বাজারের লিস্টেও ভুল করা ছেলেটা এখন নিজেই জানে বাজার করতে, বাবার দেওয়া টাকা ব্যাংক হিসাব রাখতে। আজ আমার ভাইটার জন্মদিন। ভীষণ মন খারাপের দিনগুলোকে তুলোর মতো উড়াবো খোলা নীল মেঘে, বুঝেছিস? সব অপ্রাপ্তি আমি ভাঙাচোরার কাছে বেচে দিব একদিন সময় করে, তা দিয়ে এনে দেব ছোট্ট এক কটকটির টুকরো, যা দেখে তোর সেই আমার গা ঘিন করা ভ্যাপলা হাসিটা দিবি, কেমন? বেঁচে থাক আজীবন আমার মায়ের ভাণ্ড হয়ে, বাবার কাছে দেওয়া অভিযোগগুলোতে, এই কোন মেয়ের সাথে ছবি দিল তোমার ছেলে, বড়দির ভাই আয় বিরিয়ানি বানিয়েছি,
আমার রাগে ছোটবেলা, ভাই আই তো বাসায় যাব, কিংবা বলা, ভাই একটা গল্প লিখেছি দেখ তো কেমন হলো। অদ্ভুত মায়ায় ভালোবেসে মায়ায় জড়িয়ে রাখতে যেন আমার এক টুকরো খোলা আকাশে জন্মদিনে জানায় অনেক অনেক ভালোবাসা। পাশে থাক আজীবন, হ্যাপি অল বার্থডে আমার অপরাজিত। হ্যাপি বার্থডে টু ইউ ভাইয়া, হ্যাপি বার্থডে টু ইউ।